পিটকি ধরে কান ধরে ওই ওই ছাগলটা কোথায় ছো হ্যাঁ শিশি হ্যাঁ হ্যাঁ শিশিপুর ঠিক আছে ওদিক যাও না সাপ থাকতে হবে আসো এত দুষ্টু কেন তুমি আসসালামু আলাইকুম মৌসুমী হাসান ব্লগে সবাইকে স্বাগত আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আল্লাহর দোয়ায় আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আর ঘরের কাজকর্ম বা হচ্ছে মানে রুমের ভেতর কোনো কিছু আর কি আপনাদের সাথে শেয়ার করব না রান্না বান্না না কোনো কিছু না আমরা একদিন বিকেলে আর কি একটু ঘুরতে বেরিয়েছিলাম ঘুরতে বলতে মূলত নার্সারিতে গিয়েছিলাম কিন্তু কোনো গাছ কিনতে পারিনি তো তারই পেছন সাইডটা এরকম একটা পুকুর ভর্তি পানি মানে পুরাটা হচ্ছে পানিটা একদম টইটম্বুর দেখতে অনেকটা হচ্ছে নদীর মতো লাগতেছিল ভাবলাম যে যেহেতু এদিকের কাজ হলো না তাই একটু ঘোরাফেরা করি নদীর পার দিয়ে বিলের পার দিয়ে আর হচ্ছে এই পুকুর পার দিয়ে তাই আমরা আর কি আজকে একটু ঘোরাফেরা করছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখেন ওয়েদারটা কেমন ওয়েদারটা কি সুন্দর আর মানে কি বলবো পরিবেশটা এত সুন্দর প্লাস আবহাওয়াটা সুন্দর মানে পুরো পাগল হওয়ার মতো একটা অবস্থা মনে হচ্ছিল আমরা ওখানেই থেকে যাব আজকে তো বাসায় ফিরব না এইরকম অবস্থা আর কি আমাদের আমরা হচ্ছে সকালবেলায় গিয়েছিলাম আমরা নাস্তা করেছি কিন্তু পিটি নাস্তা করেনি তো পরে এখানে পিটিকে হালকা পাতলা কিছু খাইয়ে দিয়েছিলাম তারপর তো একটু আসছি এখানে ঘোরাফেরা করছি প্রায় ঘন্টা তিনেকের মতো আমরা ছিলাম এখানে আর এত সুন্দর একটা মুহূর্ত এত সুন্দর একটা দিন শুধু আমরাই একা উপভোগ করব তা তো না আপনাদেরকেও দেখাচ্ছি আপনারা হয়তো বা সশরীরে আসতে না পারেন আমার ভিডিওর মাধ্যমে একটু তো দেখতে পারবেন তাই না আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে আর একটাই রিকোয়েস্ট ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন এই তো সাহসী ছিল দাদুর থ্যাংক ইউ দিছো যাও যাও তুমি ধরো তুমি ধরো সমস্যা নাই ধরো ধরো ভয় নাই বাবা ধরো আদর করো গুড মাথায় আদর করো পাছায় না পিঠে করো হ্যাঁ ভয় নাই কিচ্ছু হলো না পিঠে কান ধরো কান ধরো সাহস পাইছে ছাগল ধরার একটু ধরাই দিছি জোর করে ধরো 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 পিঠে কি ধরে কান ধরে ওই ছাগলটা আদর করে দিয়েছে ও আবার ওসব দেখে চলতে পারে চাচি ও আবার চলতে পারে টিপ টিপায় চলবে এত বড় করছে কখনো বিছনা থেকে পড়ে নাই একদম সাবধানে চলাফেরা করেনি ভালো আল্লাহ
আই হাই না না তো বড় লোক হওয়ার দরকার নেই দোয়া করেন ভালোভাবে বাইচে দেখি বড় দোয়া করেন দাদারে ই বলো যে বলেন দোয়া করেন বল দোয়া করেন পিঠি থ্যাংক ইউ দাও দাদুরে বড়া ওই যে গাছ ওই যে এখানে পিঠে কিছুক্ষণ দুষ্টমি দেখতে পেলেন আরও দেখতে পাবেন ওকে পরিমাণে দুষ্টমি করতেছিল আসলে এরকম খোলামেলা মানে এটা জায়গা বা পরিবেশ ও তো কখনোই পায় না যখনই পায় তখনই সেই মজা করে আর ওর সাথে সাথে আমরাও বাচ্চা হয়ে যাই আর আপনাদের ভাই এই বুনো গাছগুলার প্রেমে পড়ে গেছে মানে মেয়ে আর মানে বউ যে সাথে আছে তার হুশ জ্ঞানে নেই সে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে আর আশপাশে এত জঙ্গল আর হচ্ছে ঝোপঝাড় মনে হচ্ছিল এখনই বুঝি সাপ বা শিয়াল বের হবে আর এই জায়গাটা কিন্তু শিয়ালের আস্থা না মানে ওখানে যে চাচিটার একজন মানে ভাই দেখতে পেলেন মানে একজন লোক যে দাঁড়ানো ওনাকে আমরা একটু ভাই সম্বোধন করেছিলাম তো উনি বলতেছিল এখানে শিয়াল আছে কিন্তু যায়েন না সাপ আছে আর বাতাস কি বলবো বাতাসে তো মনে হচ্ছে ঘুম চলে আসছে আর বলতে বলতে একটা মাশরুম আবিষ্কার করেছে আপনাদের ভাইয়া তাই আর কি দেখাচ্ছে আর আমাকে বলতেছে দেখো কি সুন্দর মাশরুম মনে হচ্ছে উঠে নিয়ে খাওয়া শুরু করি আর এই দিকটা দেখেন হচ্ছে কি পরিমাণে ঝোপঝাড় প্রচণ্ড ঝোপঝাড় এদিকে খুব ভালো লাগতেছে এরকম সবুজের মধ্যে কখনোই আসতে পারিনি একেবারে মানে মনে হচ্ছে প্রকৃতির কাছাকাছি চলে আসছি প্রকৃতি যে কত সুন্দর আর মানে ঋতু অনুযায়ী যে চেঞ্জ হয় মানে আসলে এটা বলার মানে কিছু রাখে না আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো আর কি আর এই দিকটাতে প্রচুর পরিমাণে প্রেম কাটা যার কারণে আমার জামার মধ্যে পৃথিবীর জামার মধ্যে প্রচুর পরিমাণে প্রেম কাটা লেগে গেছে তো আমি ওকে মূলত ডাকতেছিলাম যে প্রেম কাটাটা ছাড়ানোর জন্য যে প্রেম কাটা না কী কাটা বলে আমি জানি না ওটাকে আপনাদের ভাই আর কি বলতেছিল প্রেম কাটা এরকম হবে যে জামার মধ্যে এরকম লেগে যায় তাই আর কি ভাবলাম যে কিছু উঠিয়ে দিই বাচ্চা মানুষ তো এত দুষ্টু কেন তুমি ওই চাষি মার দিবে না ছাগলে যেরকম দেয় না ওরকম মার দিবে তোমার এই কয়সা আসি সা আসি আবার কোন দিক চলল এদিক চল খিজা টিজা লাগে না বেশি মাঝে মধ্যে খায় সব ছাগল কিন্তু ছোট ছাগল না লাথি মারবে না একটু আদর করে দাও দাও একটু আদর করে দাও দাও আদর করে দাও 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 আদর করে দাও
দাও কে হয়েছে বলো কোথায় নামবা কোথায় নামো হ্যাঁ নামো ইয়ামি ওটা ইয়ামি না ওটা তো খায় না ফল তুমি আদর করে দাও একটু এই ফল খায় না ছাগলে বাবা এই সে আর আমাকে পুরোপুরি মানে খুলতে দিল না সে ওভাবেই রয়েছে আর একটু পরপর ব্যথা পাচ্ছে আর বলতেছে মা চুপকায় মানে হচ্ছে চুলকায় আর বিতা মানে ব্যথা পাইছে তো যাই হোক এখানে এই সাইডটা হচ্ছে পুকুর পাড়ে আসছি আর কি আর তার অপোজিটে দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ কি সুন্দর ওটা হচ্ছে বিল বলা হয় এটাকে অনেক পরিমাণে মাছ আছে আর শাপলা ফুল আছে আর আপনাদেরকে তো বলেছিলাম যে আমি একবার মানে একবার হলেও আপনাদেরকে লাল শাপলার কাছাকাছি নিয়ে যাব কিন্তু এখন পর্যন্ত যেতে পারিনি কারণ আপনাদের ভাই আর হচ্ছে যে পরিমাণে অফিসের প্রেশার হয়ে যাচ্ছে মানে ও সময়ই পাচ্ছে না অফিসের কাজে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে তাই পুকুর পাড় দিয়ে একটু হাঁটাহাঁটি করছি দুই পাশেই পানি মাঝখানে রাস্তা কি সুন্দর তাই না আর ওই পাশে যে একটা টিনের ঘর দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মসজিদ আর ওই সাইডে একটা রাস্তা আছে আমরা ওই রাস্তা দিয়েও ঘুরে বেড়াইছি মানে আপনাদের ভাইয়ার যখন মনে হয় ও তখনই হচ্ছে রিক্সা নিয়ে আমাদেরকে নিয়ে তিন ঘন্টা দুই ঘন্টার জন্য বের হয়ে যায় আর ওয়েদারটা দেখে আমরা ভাবতেছিলাম যে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির তো কোনো ছিটেফোঁটাই পাইনি মাঝখান দিয়ে আমাদের দারুণ একটা সময় কাটলো আর মানে আপনারা কারা কারা আসতে চান অবশ্যই আমাকে জানাবেন আমার বাসায় ইনভাইট রইল আমার বাসাটা পুরোপুরি হচ্ছে একদম গ্রামের মধ্যেই মানে পুরোপুরি গ্রাম না আবার পুরোপুরি শহরও না আর সামনেই দেখতে পাচ্ছেন একটা মালটা বাগান তো ওদিকে আর আমরা গেলাম না এখন আমরা ব্যাক করব আর যা বলতেছিলাম আপনারা যদি আসতে চান আসতে পারেন আমাদের বাসায় সবাইকে ওয়েলকাম আর এরকম জায়গায় আসলে অবশ্যই আমরা নিয়ে যাব আরও সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরে বেড়ানোর জন্য তো যাই হোক আমাদের সময় শেষ হয়ে আসছে কারণ পিঠ থেকে বললাম যে হালকা পাতলা কিছু খাইয়েছি ওর প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লেগেছে আর মেয়েটা অনেক টায়ার্ড হয়ে গেছে তাই বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না খারাপ কিছুও যদি হয় আপনারা জানাবেন কমেন্ট করে আর ভালো না লাগে ডিসলাইক দিন তবুও বলবো পাশে থাকবেন আর ভালো লাগলে তো লাইক দেবেনই আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম